তেরোতম ত্রিপুরা বিধানসভা ভোট হচ্ছে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে জানিয়ে দিল রাজ্য নির্বাচন দপ্তর মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারি করা প্রেস বার্তায় আরও জানানো হয়েছে সংশোধিত ভোটার তালিকায় পঁয়ষট্টি হাজারেরও বেশি ভোটারের নাম বাড়বে চল্লিশ হাজারের বেশি মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এই সংখ্যা আগের বিধানসভা ভোটের সময়ের তালিকা থেকে প্রায় পঞ্চাশ শতাংশ বেশি ভোটার তালিকায় নাম ও ঠিকানা সংশোধনের জন্য দু হাজার সালের তুলনায় দুশো শতাংশ বেশি আবেদন জমা পড়েছে সামগ্রিকভাবে দু হাজার সালের দু হাজার সালের প্রকাশিত তালিকার জন্য নাম তোলা স্থানান্তর ও সংশোধনের জন্য আটান্ন শতাংশ বেশি পরিমাণ আবেদন জমা পড়েছে প্রেস বার্তায় রাজ্যের সমস্ত ভোটারের বাড়িতে বিএলওদের পাঠানো হয়েছে দাবি করা হলেও বাস্তবে তা সঠিক নয় বলে অভিযোগ উঠে আসছে রাজ্যে ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য মোট এক লাখ উনত্রিশ হাজার এদিকে আরক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে বিধানসভা নির্বাচনের জন্য চলতি মাসের সাতাশ বা আঠাশ তারিখ থেকে রাজ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী আসতে শুরু করবে প্রথম পর্যায়ে আসছে পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রিপোর্ট চ্যানেল রাত